বেলডলার সৌরভ নগরের হাউস নম্বর 25 গেটত ওলমাই থোৱা অবস্থাত উদ্ধার এজন লোকর মৃতদেহ। এপ'ল হাসপাতালত চিকিৎসা করবলে আহিছিল ত্রিপুরার লোকজন, কিন্তু কোনে হত্যা করে এইদরে ওলমাই থৈ গল গেটর গ্রিলত? পহিলা বহাগর দিনে মহানগরীত জঘন্য ঘটনা। বেলতলার সৌরভ নগরের 25 নম্বর বাসগৃহর গেটত কোনো দুর্বৃত্ত অতি নিশংসতার ওলমাই থৈ গল এজন লোকর মৃতদেহ। মৃত লোকজন ত্রিপুরার সুবল দেব বর্মা। চিকিৎসার তিন মাস পূর্বে গুয়াহাটিত বাহর পাতিছিল ত্রিপুরার লোকজন। প্রাতঃভ্রমণ করবলে যাওতে মৃতদেহ প্রত্যক্ষ করে ঘরের মালিক তথা সমীপর লোকে। আমার মায়ে গেটখন খুলিব যাব খুঁজিলে, যাতে সেই মর্নিং ওয়াক করবর মানুষকেগী আইসিল, কৈছে বাইদেউ নাহিব নাহিব, মানে এটা মানুষ ওলমাই থৈ দিছে। মায়ে কৈছে গাহরিয়ে নিকিন কিবা বস্তায় নিকিন। তারপর আহি যেতিয়া দেখা পালে, হয় ময়ো মোক মাতিলে কিবা হয়েছে হয়েছে, মই উঠিলো বারান্দারপরা চালু, তাৰপিছত আমি তো পুলিশক ফোন করিলো। উল্লেখ যে তিন মাস পূর্বে কেশব চন্দ্র কলিতার ঘর ত্রিপুরার তিন ছাত্রে ভাড়া লৈছিল। প্রহার দেব শর্মা, সাকলা বর্মা, বিকি মন্ডল ভারতীয় হিসাবে আছিল কলিতার বাসগৃহ। আর এই তিন ছাত্রর ভাড়াতিয়া রুমত থাকিয়ে এপ'লত চিকিৎসা করেছিল সুবল দেব বর্মাই। তিনদিন পূর্বে পত্নী সন্তান সহ ছাত্র কেজনের ঘর আসছিল সুবল দেব বর্মা। লড়া কেজন হল ত্রিপুরার, ত্রিপুরার লড়া, তেওঁলোকে মানে এজনে চাকরি করে কিবা প্রাইভেট কোম্পানিত করে, আর আর এজনে ল পড়ি আছিল, তারপর আর এজনে কিবা একটা সেলসম্যান এনেকা কাম করে। আর তিনমাস আসলে, আর এই তিন মাসত মই মানে মোর কর্তব্যখানি করছো, আধার কার্ড পান কার্ড রাখিছো, তেওঁলোকর রিলেটিভ কিবা বেমার হয়েছিল। 13 তারিখে মোক আহি কইছে, দাদা ইয়াতে কিডনির ভাল ডক্টর আছে নাকি? কিডনির তো ডক্টর আছে, একো নাইছে, কইছে আমার খুড়া আহিব। আচ্ছা ঠিক আছে, খুড়া আহে যদি আহিব আর। তারপর তেখেতক দেখালে, দেখুয়াই আমি আর গম নাম আর আহিছে গৈছে আহিছে গৈছে তেনেকে। আর উল্লেখ যে ঘটনা সংঘটিত হওয়ার পর ছাত্র কেজনের রুমত বাহিরের পর বন্ধ করা আছিল দরজা, মালিকেও রাতে 10 বজাত বন্ধ করেছিল গেট। কিন্তু তেনে অবস্থাত সুবল দেব বর্মাক কিদরে বাহিরলে নি নৃশংসভাবে হত্যা করা হল, নে এয়া আত্মহত্যার ঘটনা? কিন্তু এই দৃশ্য দেখিলে আপনি জানো বিশ্বাস করব এয়া আত্মহত্যা, কেন লোকজনে পরিধান করা গেঞ্জি ওলমি আছিল গেটর গ্রিলত। ঘরের মালিকর মতে মানসিকভাবে অসুস্থ আছিল লোকজন। বলে ইনসিডেন্ট হয়ে গেল, কিছুমান সুসাইড করেছে মনে হয়, যে কালি ডিসচার্জ হলো এপ'ল হসপিটাল 10টা না 11টা বজাত। এই পেশেন্ট হলো ডায়াবেটিস পেশেন্ট, ডায়াবেটিস আর কিডনি তো স্টেজ 5 না এরকম হল। এরপর ফ্যামিলি তো প্রেসার তো সে বেয়া পাইল হসপিটাল, এরপর যে গড়ত আহার পর যে ইনসিডেন্ট হয়ে গেল, আজি পোহর সুসাইড করল। ইতিমধ্যে জে এম সি এইচলে মরণোত্তর পরীক্ষার বাবে মৃতদেহ লৈ যোৱা হৈছে। প্রকৃত তদন্ততে পোহরলে আহিব ঘটনার আসল রহস্য। বেলডলার পৰা কবিতা শর্মার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, প্রথম খবর।